আজ 18 জুন 2023, আমাদের ট্র্যাডিশনাল থার্ড সানডে। আপনারা জানেন ডক্টর বিমল কুমার পাল স্যারের ছাত্রবৃন্দদের যে গ্রুপ, সেই গ্রুপের আজকের 24তম ওয়েবিনার। আজকের ওয়েবিনারে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়কে। তিনি আমাদের আজকে নতুন আঙ্গিকে ওয়ান রুব্রিক ডিফারেন্ট মায়াজম বিষয়ে আলোকপাত করবেন। আপনারা জানেন যে প্রথম পর্বে আমাদের অর্গাননের উপরে, অ্যাকোডিজমের উপরে আলোচনা চলছিল শ্রদ্ধেয় ডক্টর তাপস চন্দ্র পাল মহাশয়। তবে ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়ের পরে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আমি তাপসদার সঙ্গে কথা বলেছি, তিনি সেকেন্ড পার্টে বক্তব্য রাখবেন। ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে আমাদের। ও আচ্ছা, ঠিক আছে, যা তাপসদা সেকেন্ড পার্টি আজকে আলোচনা করবেন। হ্যাঁ, শোনার সুযোগ পেয়ে যাব। হ্যাঁ, তো শুধু চিকিৎসকবৃন্দ, আমরা আমাদের প্রথম পার্টে ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়কে আহ্বান জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন বা জানেন না, ডক্টর অমরনাথ চক্রবর্তী কেসি দাসের ডাইরেক্ট স্টুডেন্ট, এছাড়াও ডক্টর তপন কাঞ্জিলাল মহাশয়েরও খুব কাছের লোক। আজকে আমরা তার মুখে ওয়ান রুব্রিক ডিফারেন্ট মায়োজম সম্পর্কে শুনব। ওয়েলকাম ডক্টর চক্রবর্তী। প্রথমে আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাস এবং বর্তমান গুরু তপন কাঞ্জিলাল মহাশয়কে প্রণাম জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই বিমলদাকে। বিমলদার সঙ্গে আমরা একসঙ্গে স্যারের কাছে শিখেছি, পুরোনোদের মধ্যে অনেকেই হয়তো আছেন যাদের সঙ্গে যোগাযোগটা ছিন্ন হয়ে গেছে। তবুও যেহেতু এটা কেশি দাসের সঙ্গে যুক্ত, ফলে সেখানে আমি আসতে বাধ্য, এবং এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য সৈকতই যেহেতু যোগাযোগটা করেছিল, তাই সৈকতকে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখানে তো প্রত্যেকেই রেপার্টারি ভালো জানেন, অনেকে হয়তো এমন আছেন আমার থেকেও ভালো জানেন, কারণ তারা রেপার্টারি চর্চা করেন। তো ফলে এইরকম একটা সভায় বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সেই জায়গাটাও ডাইরেক্ট কিন্তু সমালোচনা করবেন, কারণ এখানে ব্যক্তিগত ভুল ত্রুটিটাকে চোখ বুঝে মেনে নিলাম বা তাকে কিছু বললাম না, এতে কিন্তু হোমিওপ্যাথির ক্ষতি হয়ে যাবে। ব্যক্তির থেকে হোমিওপ্যাথি কখনোই বড় না, হোমিওপ্যাথি বড়ই, ব্যক্তি অনেক ছোট। ফলে আজকে এই শিক্ষাটা আমরা ডক্টর কেশি দাসের কাছে পেয়েছি। তিনি বারবার একটা কথা বলতেন, ব্যক্তি বড় নয়, নীতি বড়। এবং সেটাকে আমরা যতটা সম্ভব মান্যতা দিয়ে আমরা চলার চেষ্টা করেছি। তা আজকে যে আলোচনাটা আমরা করব, যে সেম রুব্রিক ডিফারেন্ট মায়াজম, এটা একটু আশ্চর্য লাগছে বটে, কিন্তু আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে কিন্তু এটা কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ অনেক রুব্রিক এরকম আছে, এবং সেটা প্রেসক্রিপশনের ক্ষেত্রে এটা যে কী ধরনের হেল্প করে সেটা মানে ভেবে পাওয়া যাবে না। তবে এটা খুব সোজা একটা গল্প বলি আপনাকে, এটা দিয়ে শুরু করছি আর কি। মানে আমার সাহসী প্রয়োগের ফলে আমি তখন রেজাল্টটা যখন পেয়ে গেলাম, যখন আমি মায়াজমটা কিছুই প্রায় বুঝতাম না, এরকম একটা অবস্থা, সবে কিছু কিছু বুঝতে শুরু করেছি এরকম একটা অবস্থা। এবং তখন দেখবেন যে এই ছালপাড়ের সঙ্গে মেরুরিনামের বহু ক্ষেত্রে ডিফারেন্স করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এবার যে পেশেন্টটা মিষ্টি খেতে ভালোবাসে, এটা দুটোতেই আছে, ভালোই মিষ্টি খায়, কিন্তু ঘটনাটা হলো কি, যে পেশেন্টের মধ্যে যখন এক পেশেন্টকে পেশেন্টের মধ্যে যখন আমি কোয়ারি করছি, যখন দেখছি যে কিছু পেশেন্ট আছে মিষ্টি নিজে খায়, বাড়ির লোকের জন্য নিয়ে যায়, আর আমি খাবো বাড়ির লোক খাবে না, আর কিছু লোক দেখছি যে যারা মিষ্টি খায়, দোকানে খেয়ে বাড়িতে চলে যায়, এরম ব্যাপারটা, যার জন্য ডিজায়ার ফর সুইট বললে আমি জিজ্ঞেস করি আপনি কখন খান, কিভাবে খান, কারণ আমি ধাক্কা খেয়ে শিখেছি এটা। তো পেশেন্টকে যখন জিজ্ঞেস করে, আমি ডিটেলসে না গেলে সংক্ষেপে বলছি, যে আমি তাকে জিজ্ঞেস করে তখন সে বলছে যে বাড়ির জন্য নিয়ে গেলে তো অনেক খরচা, যদি বলে তখন নিয়ে যাব, আর
অন্য পেশেন্ট কি বলছে, বলে আমি খাবো একা, বাড়ির লোক খাবে না, এটা হয় নাকি কখনো? আমার যা ক্ষমতা সে অনুযায়ী একটু করে ভাগ করে খাবো। তাহলে একজন হচ্ছে ফ্যামিলি ম্যান, আরেকজন হচ্ছে ফ্যামিলি ম্যান নয়। সে কি করছে, সে মিষ্টিটা খাচ্ছে, সে একা খাচ্ছে, বাড়িতে তার বউ আছে, বাচ্চা আছে। এই যেটা বউ বাচ্চা, এই যে পারিবারিক রিলেশন, যেটা এই পারিবারিক যে সম্পর্ক, যেটা এখান থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, দ্যাট ইজ আইসোলেটেড। এই আইসোলেটেড করে ফেলেছে, দ্যাট ইজ সাইকোটিক ইন নেচার। এই যে সাইকোটিক ইন নেচার, বিয়ে বাড়িতে গেলে পরে 300 টাকা দিয়েছি, জিনিস কিনে দিয়েছি, টাকাটা তুলতে হবে না, খেতে হবে। তারপরে এইরকম কতগুলো জায়গা আছে। এই ক্ষেত্রটা এটা কেন ধরছে, আমি তখন চিন্তা করলাম, তাই তো এর মিষ্টি খাওয়াটা, দুটো মিষ্টি খাওয়া, দুটোর মধ্যে পদ্ধতিগত গন্ডগোল আছে। এখানে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, শরিক পেশেন্টের ক্ষেত্রে সে কিন্তু পরিবারের সবাইকে দিয়ে খেতে ভালোবাসে, এ কিন্তু নিজে খাবে, আর কাউকে সে দেবে না। যদি বলে তখন দেবে, আই মিষ্টি আনিস থেকে অনেকদিন খাওয়া হয়নি, নিয়ে যাবে। সে পরিবার থেকে আলাদা হয়ে গেছে। 5 নম্বর অ্যাপারিসমে ইয়ে আমাদের অর্গানে ঢুকে যান, সেখানে হ্যান্ডিম্যান 5 নম্বর অ্যাপারিসমে একদম কেস্টিং এর ক্রিমটাকে উনি ঢুকিয়ে দিয়েছেন ছোট্ট করে। সেখানে ফ্যামিলি রিলেশনের কথাটা বলছেন, ফ্যামিলি রিলেশনের কথাটা বলছে। এবং ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে দেখুন, সে কিন্তু রোজগের লোক, তার বউ আছে, সন্তান আছে, বাবা মা আছে ঘরে, সে কিন্তু শুধু নিজে খেয়ে চলে যাচ্ছে। এই যে ফ্যামিলি রিলেশনে সে নিজেকে আইসোলেট করে ফেললো, এই যে আলাদা করে ফেললো, দিস ইজ আইসোলেশন ইজ পার্টনিং টু সাইকোসিস। এটা আপনারা যদি বিভিন্ন সাইকোটিক ডিজঅর্ডারগুলো যদি দেখেন, সিজোফ্রেনিয়া যদি দেখেন, ডিপ্রেশন দেখেন, সেখানেও কিন্তু একটা এই সেপারেশন হয়ে আছে, আইসোলেশন হয়ে আছে। পরে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে তখন আমরা প্রয়োগ করতে শুরু করলাম যে মেডিনাম দিয়ে দেখি তো কী দাঁড়ায়। সালফার মেডিনামে গায়ে গায়ে চলছে, কাকে দিয়ে, কাকে ছেড়ে কাকে দেবো, সিমটম পাওয়া যাচ্ছে না সেরকম, তখন জ্ঞানটা অনেক কম ছিল। এইবার পেশেন্টটা কি হচ্ছে, এই যে জায়গাটা আমি কি দেখছি, যে তার ফ্যামিলি রিলেশনের সঙ্গে সে নিজেকে আলাদা করে নিয়েছে এবং সে নিজে খাচ্ছে, অন্যকে দিচ্ছে না। তাহলে এই যে রিলেশনের যে এই যে জায়গাটা, এই যে তার জীবনশৈলী, এই জীবনশৈলীটাকে বাদ দিয়ে কি শুধুমাত্র ডিজায়ার ইয়ে ধরবো, ডিজায়ার সুইট ধরবো? কিন্তু এবার আপনি MNP-র, আমি ঠিক এক্সাক্ট লাইনটা আমার মনে পড়ছে না, কারণ আমি পেলাম না, আমার কাছে ওটা ছিল, কোটেশন ছিল, আমি মানে এই মুহূর্তে আজকে খুঁজে পেলাম না। যাই হোক, সেটা হচ্ছে MNP মেডিকে পিউরার প্রিফেসে কিন্তু হ্যানিম্যান বলছেন যে সিমটমটা কোন সিচুয়েশনে তৈরি হয়েছে, কিভাবে সেটা ডেভেলপ করেছে, সেটা হচ্ছে ডিটারমিনেটিভ ফ্যাক্টর, সেটাকে গুরুত্ব দিতে হবে। এবার চলে আসুন 9 নম্বর অ্যাপারিজমে। 9 নম্বর অ্যাপারিজমে হ্যানিম্যান বলছেন যে একটা সুস্থ মন কেমন হবে, রিজন গিফটেড হবে, তার এই হেলদি ইনস্ট্রুমেন্ট মানে এই বডিটাকে, বডি এবং মন যাই বলুন দুটো মিলিয়ে, এটাকে কি করবে, হায়ার পারপাস অফ লাইফের জন্য সে মহত্তর উদ্দেশ্য নিবেদন করবে, ব্যয় করবে। এই মহত্তর উদ্দেশ্য, এই যে উদ্দেশ্য, এইখান থেকে আসুন যে একটা মানুষ রিজন গিফটেড হবে মানে যুক্তিবাদী হবে, আবার যুক্তিটা নিশ্চয়ই ভালো যুক্তি হবে নিশ্চয়ই। এবার হচ্ছে কি, সে কি করছে, রিজন গিফটেড তো হলোই, এবার তারপরে কি হচ্ছে, না সে মহত্তর কাজে নিজের জীবনকে সঁপে দিচ্ছে। তাহলে তার মানে কি, প্রত্যেকটা জীবনের একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ মোডাস অপারেন্ডি আছে। এই মোডাস অপারেন্ডিটা আছে, শুধু আমরা যদি একটু ইয়েতে চলে যাই, আমরা যদি ফরেন্সিক মেডিসিনে যদি চলে যাই, সেখানে একটা খুন হলো বা কিছু হলো, সেখানে কিন্তু ওই মোডাস অপারেন্ডি দেখে খুনিকে কিন্তু আইডেন্টিফাই করা হয়। তার মানে কি, কর্মপদ্ধতি, কোন কর্ম পদ্ধতির মধ্যে দিয়ে আমি এই জায়গাটা আসি, যেটাকে আমাদের ইয়ের ক্ষেত্রে, কেস্টিং এর ক্ষেত্রে যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি, না জার্নি অফ দ্য পেশেন্ট, জার্নি অফ দ্য পেশেন্ট, ওই যে পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, প্রেজেন্ট কমপ্লেন, এই যে সবটা নিয়ে জার্নিটা। ডাক্তার কেশিদাস একটা কথা বলতেন, এভরি লাইফ কামস ফ্রম প্রিভিয়াস লাইফ, এভরি লাইফ কামস ফ্রম প্রিভিয়াস লাইফ,
এটাই যদি হয় উই আর অনলি ক্যারিয়ার অফ দ্য লাইফ, আর এই লাইফ ফোর্সের লাইফ প্রিন্সিপালে কোন জায়গাটায় তার অসুবিধাটা হয়েছে সেইটা বার করতে পারলে আমরা তাকে সঠিক চিকিৎসাটা প্রদান করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটার কিন্তু মোডাস অপারেন্ডি আছে। আপনারা এই যে ইয়ে করেন, ধরুন আপনি ধরুন একোনাইটের সব সিমটম পেলেন কিন্তু সে বড় ধীরে ধীরে এগোচ্ছে, এই ধীরে ধীরে একোনাইট তো কর্মপদ্ধতি নয়, আপনি তাকে দিতে পারবেন না কোনো। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে কর্মপদ্ধতি আছে, এই কর্মপদ্ধতিটাকে যদি আমরা না বিচার করি তাহলে কি করে হবে? আসুন এইবার আমরা একটু বিচার করতে শুরু করি। সংক্ষেপে যতটা পেরেছি বলেছি, এবার আপনারা এখানে প্রত্যেকেই, আমি এই যে অ্যাঙ্গার, প্রত্যেকেই এখানে আপনার রেপারেটরি খুব ভালো জানেন, সেই জন্য আপনাদের বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অ্যাঙ্গার, রাগ, এই যে রাগ যেটা, এই যে রাগের বিষয়টা যেটা আছে, স্যার বলতেন অ্যাঙ্গার মানে কি ইমোশন অফ কমব্যাট, ইমোশন অফ কমব্যাট অর্থাৎ লড়াই করার আবেগ, এ কথাটা বলতেন। এই যে রাগ, রাগ প্রকাশ, এই যে রাগ, এটা কি সবারই কি একরকম? তা তো নয়, একই জনের এক এক রকম প্রকাশ আছে। তাহলে এই যে এক এক রকম প্রকাশ আছে তার বৈশিষ্ট্যটাকে যদি আমরা একটু বিচার করি তবে তো মাঝামকে চিনতে পারবো। মাঝাম তো অন্য কিছু নয়, এই বৈশিষ্ট্য থাকলেই তো 153 হ্যানিম্যান যেটা বলছেন আনকমন পিকুলার রেয়ার এটসেট্রা অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়েছেন, হ্যানিম্যান দিয়েছেন, তার 153 নাম্বার অ্যাপারিজন। আমার ভাই একটু বলে রাখছি, অনেক সময় অ্যাপারিজন নাম্বার আমি গন্ডগোল করি, এটা ক্ষমা করবেন, আগে থেকেই বলে রাখছি। তো তাহলে ব্যাপার হচ্ছে কি যে এই যে পিকুলারিটা যদি আমরা না বার করতে পারি তাহলে কি করে হবে? হবে না। তাহলে এইবার হচ্ছে এই যে অ্যাঙ্গার গুলো কি ধরনের অ্যাঙ্গার আমরা এরকম দেখতে পাই, চট করে রেখে যায়, চট করে চলে যায়। পেশেন্ট বলে দেখবেন না ডাক্তার ও আমার চট করে রেখে যায়, ও একটু ওই ঠান্ডা যায়, কোনো ব্যাপার না। আবার কিছু পেশেন্ট বলে চট করে রেগে যাই, বাবা রেগে গিয়ে আমি জিনিসপত্র ছুঁড়ে ফেলি, ভেঙে ফেলি, অনেক সময় আমি কিলচর ঘুষিও লাগিয়ে দিই, এরকম পেশেন্টের কথা বলে। দেখবেন আপনাদের বলবে পেশেন্ট, কারণ পেশেন্ট হচ্ছে জীবন্ত মেটেরিয়ামেটিক, সে তো বলছে না, তার মায়াজমের আক্রমণের ফলে মায়াজম তাকে বলাচ্ছে, এটা হলো। আবার কিছু পেশেন্ট আছে সে রাগটাকে কিন্তু হজম করে না, রেগে গেছে প্রচণ্ড, কিচ্ছু বলে না, ঠিক আছে উপযুক্ত সময় আসুক দেখা যাবে, রাগটাকে হজম করে রেখে দিল। তাহলে ব্যাপারে প্রত্যেকের রাগের কোয়ালিটিটা কিন্তু এক নয়। তাহলে এবার হচ্ছে আমি যে ওষুধটা দেবো, যখন একটা পেশেন্টকে আমি টোটালিটি করে সিমটম নিয়ে, মেন্টাল সিমটম নিয়ে ওষুধ দিলাম, যেমন ধরুন একটা পেশেন্টের আমি তাকে ওষুধ দিলাম, ধরুন মেডুইনাম দিলাম, কথার কথাই বলি মেডুইনাম দিলাম, অ্যান্টিসাইকোটিক দিয়েছি, তো সেই সিমটম তার পরিবর্তন হতে শুরু করছে, সিমটম যে কষ্টগুলো নিয়ে এসেছিল সেই কষ্টগুলো উপশম হয়েছে। কেন্টের শিক্ষাটা কি? সেন্টার টু পেরিফেরি, তার মানে কি কজ টু এফেক্ট, এই টোটালটাকে নিয়ে টোটালিটি করতে হবে। এবং আপনি যদি কেন্টের যদি ইয়েটা পড়েন, ওই শিখ যদি পড়েন, বা এখন যদি এই সোরার ক্রনিক মাজামটা যদি পড়েন, তার সেকেন্ড পার্টটা দেখবেন, এইখানে কিন্তু কেন্ট কিন্তু কি বলছেন যে প্রত্যেকটা মায়াজমের এই যে মায়াজমের যে মায়াজম যে ফ্যাক্টরগুলো, এই যে ফ্যাক্টরগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আছে, এটাকে বাদ দিয়ে কখনো হতে পারে না। ফলে মানুষটা শিখ বলেই এই ধরনের সে রাগগুলো প্রকাশ করে। এইবার পেশেন্টকে ধরুন আপনি ওষুধ দিয়েছেন, তার সব সিমটম কমছে, কিন্তু সেন্টারটা কেমন আছে জানতে হবে তো আপনাকে। আপনি তাকে জিজ্ঞেস করলেন কী গো তোমার যে রাগটা, তুমি আগে রেগে গেলে 8 দিন 10 দিন 15 দিন তুমি রাগটা পুষে রাখতে, পেশেন্ট স্বীকার করেছে তো আপনার কাছে সে রাগটা কেমন আছে? না না ডাক্তারবাবু, রাগটা যেন আরও বেড়ে গেছে। ও বাবা, যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছি
সুযোগ খুঁজছি ততদিন যেন যাচ্ছে না, বলে আগের থেকে বেশি না, আগের থেকে বেশি, দিস ইজ সাপারেশন। কেন্টের ইয়ে অনুযায়ী তার সেন্টারে তার কিন্তু গন্ডগোল হয়ে গেছে, অথচ ফিজিক্যাল লেভেলে তার কিন্তু সিমটোমেটোলজি কমেছে, পেশেন্ট খুশি। তার ব্যাপারটা হচ্ছে এই এই যে সেন্টার টু পেরিফেরি হলো না, এইটি হচ্ছে মজার ব্যাপার। কে ওখানে সোড়া পড়া থেকে কেন বারবার বলছে প্রায়র টু, প্রায়র টু, মানে একটা করে ঘটনা বলছে তার আগে প্রায়র, তার আগে কি ঘটেছিল, তার আগে কি ঘটেছিল, এই করতে করতে তো এই অবস্থাটা আসছে। আপনি যদি কেন্টের যদি বই পড়েন, অরাম মেটালিকাম যদি পড়েন, অরাম মেটালিকামের পেশেন্ট কি প্রথমেই অরাম ছিল? সিপিআর একটা 10 বছরের বাচ্চাকে সিপিআর দেখ সিপিআর দিতে হচ্ছে আপনাকে, প্রথমে কি সিপিআর ছিল? তার তো একটা জার্নি আছে। এই যে আজকে আপনি এখানে এসছেন, আপনি কি উইদাউট জার্নিতে আসতে পেরেছেন? এর পিছনে তো আপনার একটা প্রস্তুতি আছে, আপনার কর্মপদ্ধতি আছে, বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট আছে, সব কিছু করে তো তাহলে এই জার্নিটাকে বাদ দিতে পারছি না। তাহলে এই পেশেন্টের এই যে জার্নিটা, এই জার্নিটাকে ধরে আমরা যদি পদ্ধতিটাকে ধরে যদি আমরা এটি এগোই, তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যেমন ধরুন এটা সুবিধাটা কোথায়, তাহলে এই যে পেশেন্টের, তাহলে আমি যে সাইকোটিক পেশেন্টের কথা যখন আমি বললাম, সাইকোটিক পেশেন্টের কিন্তু আমাকে এই জায়গাটা জিজ্ঞেস করতে হবে, সিপিটিটিক পেশেন্ট যদি হয় তার স্টিগমাটা কীরকম, তার সিপিটিটিক পেশেন্টের জিজ্ঞেস করতে রাগটা কেমন, ভাঙচুর কতটা করছো, জিনিসপত্র কতটা ছুটছো, এটার যদি উন্নতি না হয় সিমটমের উন্নতি হয়ে কী হবে, কাজ করা হবে। বরঞ্চ হোমিওপ্যাথিক সাপ্রেশন হচ্ছে অনেক বেশি ডেঞ্জারাস। এই সাপ্রেশন দেখার চোখটা যার আছে সে কিন্তু প্রতিটি হোমিওপ্যাথি ওষুধকে সে ভয় পায়। আমি যেমন ভয় পাই, মারাত্মক ভয় পাই, অনেকবার ভেবে ওষুধ দিয়ে, এমনকি পেশেন্ট বিদায় করে তাকে ওষুধ দিয়ে দিলাম, পরেও আমি সেটাকে আবার পরিচয় ঠিক দিলাম, তো কারণ আমার এই একটা ভয় থাকে কোথায় যেন ভুল হয়ে গেল, সামান্য কারণে তো ভুল হয়ে যেতে পারে। তাহলে এই যে পেশেন্টকে যখন জিজ্ঞেস করবো তখন সে বলবে এটা গুরুত্ব শুধু এই দিক থেকে ফলো আপের ক্ষেত্রে শুধু তাই না, যেমন ধরো একটা পেশেন্টের, একটা ছেলের একটা আলসার হয়েছে, আলসারটা কেউ সারাতে পারছে না, আপনি ভাবছেন আলসারটা কেউ সারাতে পারছে না, আপনি তাকে রেকর্ডিং করছেন, রেকর্ডিং করতে করতে দেখা যাচ্ছে আপনি ভালো সিমটম যা পড়েছেন সেখান থেকে প্রেসক্রিপশন করতে আপনার বেশ অসুবিধেই হচ্ছে, বেশ অসুবিধাই হচ্ছে। তা তার তখন আপনাকে কি করতে হবে, তার ফ্যামিলি রিলেশন, আমরা যে এই ছেলেটির সঙ্গে বাবার বেশি মিল না মায়ের বেশি মিল, না বাবার মিল বেশি, আচ্ছা ওর ওর বাবার রাগটা কেন, ওর বাবার তো হাসলেও না, বাবার রাগ আছে, রাগ হলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, সেই ছেলে মানুষের মতন, বুঝলেন তো, আমি বোঝাই, বোঝালে কি হবে, ও বলে ওই সময়টা আমার কাণ্ড জ্ঞান থাকে না, তার মানে কি ওই সময় তার রিজন কাজ করে না, সেই জন্যই তো সে অসুস্থ, এবং তার মোটা সপরেন্ডিও কিছু নেই, যা যখন তখন ছুড়ে দিচ্ছে যা করি তাই করছে, উদ্দেশ্যও কিছু নেই, তার মানে সে অসুস্থ। তার এই যে পেশেন্টটা যখন এই কথাটা বললো, দিস ইজ সিপিরিটিক, সিপিরিটিক পেশেন্টকে হচ্ছে ইম্পালসিভ এনেচার, এসু রাগের ক্ষেত্রে না, রাগের ক্ষেত্রে ইম্পালসিভ নেচার, কাজের ক্ষেত্রে ইম্পালসিভ নেচার হতে পারে, এই যে ইম্পালসিভ নেচারটা সিপিরিটিক বুঝলাম, তাহলে এই পেশেন্টের যে আলসারটা, যেটা আলসার তো সিপিরিটিক ইন নেচার, তাহলে এইভাবে আমরা পূর্বের সঙ্গে মানে আমাদের জেনারেশনের সঙ্গে আমি কিন্তু এইভাবে বায়োসোমেটিক রিলেশনটা আমি ড্র করতে পারলাম। একটা পেশেন্টের ধরুন ক্যান্সারই হয়েছে, ক্যান্সারই হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করি ক্যান্সার ধরা পড়ে সে কতদিন বাঁচবে, সেই সময় কি কি হয়েছিল কিছু কিছু তাকে জিজ্ঞেস করি কেন করে, সিপিলিটিকে নেচে হয় সেই ক্যান্সারের পেশেন্টটা কি বেশি দিন টিকবে, দ্রুত গতিতে শেষ হয়ে যাবে, মানে ইম্পালসিভ নেচার, এদের প্রত্যেকটা ক্ষেত্রে ইম্পালসিভ নেচার দ্রুত গতিতে মানে কি এগিয়ে চলবে জেট গতিতে যাকে, এই যে জায়গাটা যখন আমি বুঝলাম সেটা তো পেশেন্টের মধ্যে নেই, কিন্তু সেই যে একটা কথা বলছি লাইফ এবিলিটি কামস ফ্রম প্রিভিয়াস লাইফ, স্যারের এই যে শিক্ষা, তাহলে এই যে যে লাইফটা তার ছেলে ভোগ করে সেই লাইফটা তো তার ওখান থেকে এসে, এখানে সিমিলিয়ামটা খুঁজলাম কোথায়, না তার ওই বাবার সঙ্গে তার খুব স্বভাব চরিত্রের সঙ্গে খুব মিল আছে, যদি ওই ছেলেটার রাগ নেই, এই ধরনের রাগ নেই, যে বাবার ওই চরিত্রে তখন হচ্ছে কি ওই
এইটার সঙ্গে এটা ট্যালি করে তখন আমরা ওষুধ দিতে সুবিধা পাবো, এবং খুব মার্ভেলাস রেজাল্ট হয় যদি আপনারা এই জায়গাগুলো দেখেন। কেউ তো লাং ক্যান্সার বলো, জিজ্ঞেস করুন কোন দিকের হয়েছিল, রাইট না লেফট, একটু জানতে হবে, কোনো রকম উত্তেজক কারণ আছে কিনা সেটা জানার চেষ্টা করতে হবে। যদি সেটা মিলে যায়, যদি মিলে যায় আপনার যদি যাকে দেখছে তার সঙ্গে যদি মিলে যায়, ধরুন ওখানে একটা উত্তেজক কারণ ছিল, তার ঠাকুরদা সম্পত্তি লস হয়ে গেছিল, ঠকিয়ে নিয়েছিল, তারপর সে ক্যান্সার হয়ে মারা গেল, দ্যাট ইজ গ্রিফ। এইবার তার এই যে বাচ্চাটা দেখছে এরও হয়তো একটা গ্রিফ আছে, তাহলে কি হলো এই যে একই সিমটম আপনি দেখতে পাচ্ছেন যে যে বংশ চেনে আসছে, তখন এই গ্রিপ সিমটমটার কিন্তু র্যাঙ্কটা অনেক বেড়ে যাবে। র্যাঙ্ক আর ইয়ে গেলে র্যাঙ্ক আর গ্রেড কিন্তু এক নয়, গ্রেড একটা সংখ্যা। আপনারা যদি ভ্যালু অফ সিমটম কেন্টের যদি পড়েন, এই ফিলোসফিটা আছে দেখতে পাবেন, সেখানে বলেছেন তিনি ডিটেলস বলেছেন। তাহলে এতগুলো কথা, এটা একটা ভূমিকা হলো। আর এইবার আসুন আমরা কীভাবে সেটাকে ইয়ে করবো, কেন এটা বলবো, আমি তো বললেই হবে না, যুক্তি তো চাই। সোরার পেশেন্ট হচ্ছে পরিবর্তনশীল, তার জন্য তার ঝট করে রাগ আসে, আবার পরক্ষণে সে হয়তো আবার কিছু পরে খুলেই দেয়। সিভিলিসের ইম্পালসিভ ইন নেচার, সে দুম করে সে রেগে যায়, রেগে কিছু একটা ঘটিয়ে ফেলে পরে আফসোস করে, পরে যখন তার জ্ঞানটা আসে, তার মানে কি যখন তার রিজনটা আসে, আমার তো এটা করা উচিত হয়, দুম করে ফেললাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে। মায়াজমের খেলাটা তো তাই, আপনি ইচ্ছা করলেও তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, এইটা হলো আর সাইকোটিক পেশেন্টের ব্যাপারটা হচ্ছে কি, সে রাগটাকে পুষে রাখবে, তারপরে আগুনটাকে ভেতরে পুষে রাখবে, তারও ডেঞ্জারাস। তাহলে এই যে তিনটে পদ্ধতি যখন আমরা পাচ্ছি, যেমন ধরুন এরকম একটা পেশেন্ট পেলাম, সে তখন তার মায়ের কথা বলছে, মায়ের কথা বলছে যে মা আমার সুইসাইড করে মারা গেছে, কিরকম হলো ব্যাপারটা। আমরা যখন প্রথম জীবনে যখন সুইসাইড আমরা জানতাম, তখন সুইসাইড মানেই জানতাম সিপিলিটিক মার্জার, পরে যেই চ্যালেঞ্জ এসে বললেন যে এখনকার সবই হচ্ছে সাইকোটিক মার্জার, প্রথমে একটু মানে হড়কে গিয়েছিলাম, বুঝতে একটু সময় লেগেছে আমার, বুঝলাম আমি এই দুটোকেই জানতাম, মনে করতাম শরীর পেশেন্ট বোধহয় ইয়ে করে না, সুইসাইড করে না বোধহয়, কারণ সে তো ভীতু, সে করতে ভয় পায়, এরকম একটা ফিক্সড আইডিয়া আমার মধ্যে ছিল। কিন্তু পেশেন্ট, ওই যে বললাম পেশেন্ট শিখিয়ে, পেশেন্ট হচ্ছে জীবন্ত মেটেরিয়াল মেডিকেল, পেশেন্ট বলছে অপমানের হাত থেকে বাঁচাচ্ছে না, লজ্জার হাত থেকে বাঁচাচ্ছে না সুইসাইড করে, তা দেখাও করেছে, প্রথমে একটু ভোট খুলিলাম, তাই তো শরীর খুশি আত্মহত্যা করতে পারে, করা কি এ, কিন্তু চোখটা খুললো, প্রশ্ন করার ভঙ্গিটা পাল্টালো, তখন দেখছি না করে। তাহলে দেখা যাচ্ছে কি যে, তাহলে এইভাবে পেশেন্টকে যদি আমরা স্টাডি করি, তার বৈশিষ্ট্যগুলোকে যদি নিই, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি কিন্তু এখান থেকে অনেক সুবিধা পাবো। এবং যখন আমাদের মায়াজমেটিক ম্যাচিংটা যখন করবো, মায়াজমেটিক ম্যাচিংটা করবো, শুধু সিমটম ম্যাচিং করে মায়াজমেটিক ম্যাচিং হয় না, যদি সেটাই হতো তাহলে হ্যানিম্যানকে 12 বছর গবেষণা করে মায়াজম আবিষ্কার করার প্রয়োজন হতো। কারণ তার মতন ব্যক্তি ওষুধ দিয়ে দেখেছেন যে রোগী সারছে না, আপনাদের ইতিহাস জানেন। তার ফলে ব্যাপার হচ্ছে যে হ্যানিম্যানের প্রেসক্রিপশান কিন্তু আমাদের মতো চুনোপুটি লোকের প্রেসক্রিপশান। তাহলে দেখা যাচ্ছে কি, এইখান থেকে আমরা কি পেলাম, এই রাগের যে চরিত্রটা পেলাম, এই রাগের চরিত্রটা যখন আমরা পাবো এইখান থেকে, তাহলে রাগটা কোন ক্যাটাগরিতে পড়ছে এটা আমাকে দেখতে হবে, কোন মায়াজমের আন্ডারে পড়ছে। শুধুমাত্র রাগ দেখে প্রেসক্রিপশান করবেন না, এটা হচ্ছে ভুল, আপনাকে সমগ্র জায়গাটা বিবেচনা করে করতে হবে। এইটা হচ্ছে রাগের জায়গাটা, এটা অ্যাঙ্গার দিয়ে হলো আলোচনা। তার মানে কি, একটা রুব্রিক থেকে আমরা কিন্তু অনেকভাবে ইয়ে করতে, যেমন ধরুন স্ট্যাপিসেগ্রিয়া রাগের কথা কেন্ট কি বলছে, স্ট্যাপিসেগ্রিয়া এমন রেগে যায়, স্ট্যাপিসেগ্রিয়ার রেগে গিয়ে কি করে সে পেনটা আপনার কি, এই ধরনের একটা কি কথা কেন্ট বলেছেন, ওই মানে সোজা কথা রাগটাকে হজম করে ঘরে চলে গেলে তারপরে তার শরীরে অসুবিধা হতে শুরু করে। এই স্ট্যাপিসেগ্রিয়া এই যে রেগে গিয়ে সে রাগ চাপা দিয়ে সে চলে আসে, ঠিক এই কথাটাই কি, এই ধরনের কথাটাই কেট বলেছেন কিন্তু তার স্ট্যাপিসেগ্রিয়া চ্যাপ্টারে। এবং কেট বহু জায়গায় এই ছোট্ট ছোট্ট টাচগুলো দিয়ে গেছেন যেটা আমরা প্রথম জীবনে বুঝি নাই। আপনি যদি
নাক্সের পেশেন্ট, নাক্সও কিন্তু ইম্পালসিভ, নাক্সও চট করে রেগে যায়, তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু রাগের ক্ষেত্রে হচ্ছে কি, রাগের ক্ষেত্রে নাক্স কি স্ট্যাপ করে? প্রত্যেকের প্রকাশ ভঙ্গিটা একটু আলাদা, কিপারের পেশেন্ট স্ট্যাপ করে দিতে পারে পর্যন্ত। তো ফলে ব্যাপার হচ্ছে কি, যে এই যে নায়িকা শীতের পেশেন্ট, সে কিন্তু আপনাকে ক্ষমা চাইলে আপনাকে ক্ষমা করবে, সে রাগ পুষে রাখবে। প্রতির ক্ষেত্রে কিন্তু এইরকম ঘটনাগুলো আছে, যেগুলো আমরা প্রত্যেকটা ড্রাগের এগেনস্টে আর প্রত্যেকটা রুব্রিকের এগেনস্টে আমরা এটা ভাবতে পারি। এবার আসা যাক অ্যান্টিসিপেশন, ছোট ছোট করে বলছি। অ্যান্টিসিপেশন, এখানে অ্যান্টিসিপেশন নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার নেই। যে যে সমস্যাটায় আমরা পড়ি, যে সমস্যাটা আমরা পড়ি, পেশেন্টের বাড়ির লোক এসে বলে কি বলে না, পরীক্ষার সময়, পরীক্ষার আগে নার্ভাস হয়ে যায়, কেউ বলে পরীক্ষার দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, কি পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা আগে অসুস্থ হয়ে পড়ে, কেউ বলে যে আরে বাবারে পরীক্ষার রুটিন ঘোষণা করলো, সেই রুটিন ঘোষণার পর থেকে ওর টেনশন শুরু হলো, এবং যত দিন যায় তত তার খাওয়া ঘুম সব বন্ধ, বিভিন্ন রকমভাবে টেনশন প্রকাশ করে। এবং দেখবেন এই যে বিভিন্ন রকম প্রকাশ করে, এই যে একই ঘটনা, কিন্তু এখানে তার এটা তো অ্যান্টিসিপেশনেরই ব্যাপার, একই ঘটনা কিন্তু প্রকাশভঙ্গি গুলো আলাদা। আপনারা শরিক নেচার যদি থাকে, শরিক নেচার থাকলে কি হবে, সে ভয় পাবে, কিছু পরে ভয়টা থাকবে না, তা চলে যাবে, যেটা আপনার লাইকোপোডিয়ামে আছে আমি দেখতে পাবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি, স্টেজ ফাইভ, স্টেজে উঠে প্রথমে হাত পা কাঁপবে, সেটা তো ভালো লয় আর ভালো ইয়ে, কিন্তু তারপরে সে ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ পরিবর্তন হয়ে যাবে। এইটি হচ্ছে এদের নিয়ম, শরিকের নেচারে হয়তো একটু বুক ধরপড় করবে এই পর্যন্তই, কিছু কিছু কী হবে কী হবে কী হবে কী হবে, শরিক পেশেন্ট নিয়ে অত সমস্যা নেই, প্রথমে নড়বড় করবে পরে ঠিক হয়ে যাবে। সাইকোটিক পেশেন্ট নিয়ে সমস্যাটা কোথায়, সাইকোটিক পেশেন্ট প্রথম থেকে ওই যবে থেকে পরীক্ষা ঘোষণা করেছে সবে থেকেই তার টেনশন, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, শরীর অবস্থা খারাপ, এইটা মূল টেনশন নয়, এটা মূল কমপ্লেন নয়। তার মা বাবা এসে আপনাকে যে কমপ্লেনটা করবে সেটা হচ্ছে যে ও ভালোই পড়াশোনা করে, ভালোই মেমোরি, খুব সুন্দর পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে ও ঘাবড়ে যায়, কিছু মনে পড়ে না, বাইরে এসে যখন জিজ্ঞেস তখন টপাটপ বলছে, টপাটপ পড়ে যাচ্ছে, তাদের বলতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর বলছে, কিন্তু ওইখানে গিয়ে মনে পড়ে না। ডাক্তার একটু যদি এইটা ঠিক করে দিতে পারে তাহলে আমার ছেলেটা ভালো রেজাল্ট করতে পারে, খুব ভালো কথা। তাহলে এই যে পেশেন্টটার যেটা আমি জার্নিটা কি দেখব না, যখন থেকে তার এই ঘোষণাটা করা হয়েছে, অ্যাংজাইটি শুরু হয়েছে, অ্যাংজাইটি বলতে আমাদের স্যার যেটা শিখিয়েছেন, ডিস্টার্ব হচ্ছে কেন, শব্দ হচ্ছে খুব, শব্দটা বন্ধ করুন, কেউ মিউট করে দিন, মিউট করে দিন, তাহলে ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সুন্দর বাবু, ইয়েটা বন্ধ করুন, আপনি করে দিতে পারবেন, যিনি হোস্ট আছেন উনি করে দিতে পারবেন, খুব ডিস্টার্বিং ব্যাপার। আচ্ছা, এই যে অ্যাংজাইটি, স্যার আমাদের বলতেন অ্যাংজাইটি, হোয়াট ইজ অ্যাংজাইটি, ইমোশন অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তা, কি হবে না হবে, এই যে ভাবনা চিন্তা কি হবে, অনিশ্চয়তা, যেখানে নিশ্চয়তা নেই, এই ধরনের আবেগ, যেটা এই আবেগটা হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি হলে সাধারণভাবে কি 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 হতে পারে, একটু বুক ধরপড় করতে পারে, একটু ঘাম দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই আছে। তা শরিক পেশেন্টের ব্যাপারটা হচ্ছে কি, সে তো বেশি কোনো স্থায়ী ব্যাপারে, সে তো পরিবর্তনশীল, ও একটু আধটু হবে আবার ঠিক হয়ে যাবে, এ ঘন ঘন সেই হয়তো নার্ভাস হবে আবার ঠিক হয়ে যাবে, এই যে শরিক পেশেন্ট। সমস্যাটা হচ্ছে এই সাইকোটিক পেশেন্টে যে কমপ্লেনটা করলো তার মা করছে কি বাবা করছেন, দেখুন ও কিন্তু পরীক্ষায় দিতে গিয়ে মনে পড়ে না বলে, ভুলে যায় এসব বলে, কিন্তু বাইরে বেরিয়েছে কিছু বলে না, তাহলে ঘটনাটা কি, এই যে স্মৃতিটা, তার স্মৃতিটা কখন ফেল করছে না, যে সময় তার প্রয়োজন, প্রয়োজনের সময় তার কিন্তু বেরোচ্ছে না। এবার তার জার্নিটা কি পেলাম, সে যখন তার ঘোষণা করেছে ওই ইয়ের জন্য, কি বলে ওই
পরীক্ষার রুটিন বার করেছে, তখন থেকে ধীরে ধীরে তার কিন্তু টেনশন বাড়ছে। তার বাবা মা বলছে এই কথাটা, হোয়াট ইজ দিস, টেনশন বাড়ছে ওটা, অ্যাংজাইটিটা বাড়ছে। অ্যাংজাইটি তো হচ্ছে ইমোশন অফ আনসার্টেনিটি, এটা আমরা স্যারের কাছে শিখেছি। সোরার নেচার অনুযায়ী সোরা কি কনস্ট্যান্ট চলতে পারে? সোরা তো পরিবর্তনশীল। তাহলে এই যে একটা তার পরিবর্তনশীলতাটাকে পুরো স্টপ করে দিয়ে এক টানা তার টেনশন চলছে, ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই যে এক টানা চালাচ্ছে, পারসিস্টেন্সি, এই যে কনস্ট্যান্সি, আরো সোজা করে বলে অবস্টিনেসি, এই যে জায়গাটা যেটা, এইটা কার? এটা তো সোরার নাই। এই হচ্ছে মিক্স মায়াজম বোঝার জায়গাটা। এইবার সে কি করলো, ওইভাবে চলছে। এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক ভাবতে পারি, যদি আদার সাপোর্ট করে। এই স্টেটটা যদি আবার খুব ইয়ে হয়, এটা যদি খুব ডমিনেন্ট সিমটম যদি হয়, তাহলে কিন্তু ওটাকে কিন্তু অ্যাক্টিভ মায়াজম হিসেবে ধরতে হবে। এটা যে চ্যালেঞ্জের কথা, কথাটা সত্যি, কথাটা মিথ্যে নয়। এবং আমাদের অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিটিক, অ্যান্টিসোরিক যে ড্রাগগুলো বলি, প্রত্যেকটা ড্রাগই তো তিনটে মায়াজম আছে, ডমিনেন্সি অনুসারে নামটা বলা হয়। তাহলে ব্যাপার হচ্ছে কি, যে এই যে অ্যাংজাইটির যে এই জায়গাটা যেটা হলো, এই অ্যাংজাইটির জায়গাটা থেকে আমরা কি করছি, বুঝতে পারলাম যে এটা সাইকোটিকের নেচার, মানে অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশনের কথাটা যেটা বলছি। তাহলে এই যে অ্যান্টিসিপেশন যেটা হচ্ছে, এটা থেকে আমি বুঝতে সাইকোটিক নেচার, সিপিরিক নেচারের ক্ষেত্রে কি হবে, কি দেখতে পাবো? সে বলবে হাত পা ঠান্ডা হয়ে গেছে, গিয়ে বমি হচ্ছে, কি মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এবং খুব অল্প সময়ের মধ্যে তার চোখ মুখ বসে গেছে, এই ধরনের একটা ব্যাপার আছে। এবং এমনও হয়েছে যে পরীক্ষার একটা হয়তো দিতেই পারে, ড্রপ হয়ে গেছে। তাহলে এই যে পেশেন্টটা যেটা, এই যে সাডেন অনসেট হয়ে যে জায়গাটা গেল, ইম্পালসিভ নেচার, তাহলে এই ইম্পালসিভ নেচারটা, এটা এটার এই মায়াজমটা গেলে সুবিধাটা কোথায়? শুধুমাত্র সিমটম ইয়ে করা, ওষুধ দেওয়া তাই নয়, এই যে বৈশিষ্ট্য সে পেল কোথা থেকে, কার আছে বংশগতিতে, কার আছে, কে ওই ধরনের, খুঁজুন এখান থেকে ইন্ডিকেশনটা পাচ্ছে। এইটার সঙ্গে রিলেট করতে হবে, তো রিলেট তো শুধু সিমটম দিয়ে নয়, শুধু সিমটম দিয়ে তো রিলেট নয়। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে এই যে আমাদের অ্যান্টিসিপশন নিয়ে আলোচনা যেটা করছি, এইখান থেকে তাহলে আমরা ভাবতে পারি অ্যান্টিসিপেটিক ড্রাগ দেবো কি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেবো, এবং পেশেন্টের ফলো আপের ক্ষেত্রে আমরা দেখবো আগের থেকে তার টেনশনটা কমছে কি না, ইত্যাদি ইত্যাদিগুলো আমাদের দেখতে হবে। মানে এই যে এইভাবে যে মায়াজমেটিক যে অ্যানালাইসিস করে, আমরা মায়াজমেটিক অ্যানালাইসিস তো আপনি তো প্রথমে সিমটোমেটিক অ্যানালাইসিস করবেন, পরে মায়াজমেটিক অ্যানালাইসিস করতে, টোটালটা করে তারপরে তো আপনার প্রেসক্রিপশনটা আসবে। একটা সিমিলিমাম হতে গেলে মায়াজমের যেমন সদৃশ্যত থাকে, ওষুধের সদৃশ্যত তো আছেই, এমনকি পোটেন্সিরও সদৃশ্যতা থাকে, যদি সদৃশ্য না হয় রেজাল্ট আসবে না। তাহলে হোমিওপ্যাথিতে যে কোনো মুহূর্তে কিন্তু পাসলিপ করতে পারে, অসম্ভব কিছু না, অনেকগুলো দিক ঠিক হলে তবে একটা সুন্দর রেজাল্ট আমরা পেতে পারি। এবার অ্যান্টিসিপেশনের কথা আমি তো বললামই, আমি এবার অ্যান্টিসিপেশনের পরে আর একটা ছোট্ট করে আমি আচ্ছা একটা ছোট করেই বলি, যেমন ধরুন ক্রুয়েলটি, ক্রুয়েলটি ক্রুয়েলটি বলতে কি বোঝায় স্যার বলতে, জয় অ্যাট দ্য সাফারিংস অফ আদার্স, জয় অ্যাট দ্য সাফারিংস অফ, আরেকটা আমি বড় সিলেক্ট করেছিলাম, সেটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট্ট করে কুয়েলটিটা দিয়ে বলছি, জয় অ্যাট দ্য সাফারিংস অফ আদার্স, অন্যের কষ্ট দেখে যে আনন্দ পায় সেটাকে বলে কুয়েলটি। দেখবেন অনেক বাবা বলেন আমার ছেলে খুব সাহস,
আপনি কারেজি আসলে কে বসে রইলেন? আচ্ছা সাহসীটা কেন একটু বলুন তো দেখি। বলে একটা কুত্তা শুয়ে আছে তো, দুম করেছে তাকে লাথি মেরে দিল। একটা কুত্তা শুয়ে আছে তো, তার ওই লেজের মধ্যে কালি কালি ফটকা বেঁধে দিল, টুক করে বেঁধে দিয়ে এটা দিয়ে দিল। আর ওই কুকুরটা যত লাফ হয়, যত কাঁই কাঁই করে, সে তত আনন্দে নাচে। মানে কি বলবো, ওর মানে সাহসের তুলনা হয় না। আসলে একটা কুকুরকে কষ্ট দিয়ে আনন্দ উল্লাস, এটা তার বাবাও সমর্থন করছে। এই ছেলেটাকে আমরা কি করছি, এই যে গর্ববোধ করছি, এই ছেলেটার এই যে নিষ্ঠুরতা, এটা যখন তার বাপের উপর প্রয়োগ করবে বড় হয়ে, তখন বলবো পাড়ার লোক নষ্ট করে দিয়েছে। তুমি তো তাকে নারেস্ট করেছো, তুমি তাকে বলো নাই যে যে পশুর উপরে এরকম অত্যাচার করা, অবলা জীবের উপরে এরকম করা তো উচিত নয়। আমি এমন পেশেন্টে পেয়েছি, বলে আমার মেয়ে এমন রান্না বান্না শেখা, আমার কি রান্না করে, কারণ একটু ঠুকে ঠুকে শেখা ভাই কি রান্না করে। এখন মেয়েরা রান্না করে বলতে ধুলো বালি মাটি ইট এইগুলো নিয়ে করে তো, রই যে ধাক্কা খেয়ে শেখা, আর কি রান্না করে আমি জিজ্ঞেস করি। ওই ইয়ে করে কেঁচো, কেঁচোকে কেটে কেটে চচ্চড়ি করে, কেঁচোর চপ করে, কেউ কি দিয়ে করে না, কেঁচোটাকে ইয়ে করে একটা নরম মাটি নিয়ে বিভিন্ন জায়গায় কেঁচে করে কেটে দিয়ে চপ হলো, ভাবি কেঁচোর চপ, খুব হাসি। তারপরে হচ্ছে ইয়ে ওই আরশোলার ইয়েটাকে একটু গোল করে কেটে, ওটা হচ্ছে রুটি, রুটি ভাজছে। তাহলে এই যে গল্পগুলো, এই গল্পগুলো কিন্তু আপনি ভালো করে বুঝতে পারছেন, এটা মেটিয়ে মেটিকা থেকে আমি পাইনি, এটি পেশেন্টের মধ্যে থেকে পেয়েছি। এটা কি প্রকাশ পাচ্ছে, একটা প্রাণ আছে এমন একটা বস্তুকে নিষ্ঠুরভাবে হত্যা করে, অপ্রয়োজনীয় অকারণে হত্যা করে সে তাকে নিয়ে খেলা, এই খেলার মধ্যে আনন্দ আছে। দিস ইজ অলসো ক্রুয়েলটি। এই ক্রুয়েলটিটা কিন্তু সিফিলিটি কিনবে যায়। এবার এই ক্রুয়েলটিতে সাইকোটিকও হতে পারে, হাউ ইট পসিবল, কিভাবে হতে পারে, আজকাল তো পরে আমি ইলাবোরেট করছি, ছোট্ট করে বলছি। তো এই কুকুরের পেছনে এই যে কালী ফটকা বেঁধে দেওয়া হলো, এই কালী ফটকা বেঁধে দিলে সরাসরি গেল, কালী ফটকা বেঁধে দিলে তার ভয় ডর কিছু, ভয় ডর কিছু নেই, কালী ফটকা বেঁধে দিল। আমরা এটাকে তারপর তো বুঝতে পারছি এটা নিষ্ঠুরতা, কিন্তু একটু একটু জাজ করুন, এই জায়গাটা একটু ভাবুন। বাচ্চাটা কুকুরটার কাছে যাচ্ছে, গিয়ে ওই কালীপত্রটা তার লেজে বাড়ছে, কুকুরটা তো টের পাচ্ছে, ওই খুব চটপট করে ফেলে, এটা তো তাড়াতাড়ি দ্রুত কাজ করতে পারে না। এই যে করে ফেলে, তার কিন্তু একবারে মনে হচ্ছে যে কুকুরটা তাকে কামড়ে দিতে পারে বা আছড়ে দিতে পারে, এটা সে মনে করছে। তার মানে কি, তার ওই যে কাজটা যখন করছে তার রিজন কিন্তু কাজ করছে, হি ইজ নট রিজন গিফটেড। তাহলে কি রিজন, এই ন নম্বরের প্রশ্ন কথা, রিজন গিফটেড। তার এবার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য মজা করা, কাউকে কষ্ট দিয়ে মজা করা, হায়ার পারপাস অফ লাইফ তো নয়। তাহলে এখানে সে কিন্তু অ্যাকচুয়ালি মেন্টালি অসুস্থ, কিন্তু সে যে অ্যাকচুয়ালি নিষ্ঠুর মানুষ, এই নিষ্ঠুরতারই পরবর্তীকালে যখন তার সংসারে প্রশ্রয় পাবে, সমাজে যদি রাজনৈতিক প্রেক্ষাপটে যদি যায়, তাহলে এই লোকটা গিয়ে কি ক্রিয়েটিভ কিছু করবে, তার তো নেচারটাই ডেস্ট্রাকটিভ, সে কি ভালো কাজ করবে, ভালো কাজ তার পক্ষে করা সম্ভব নয়, কারণ হি ইজ সিক। এবার সাইকোটিক ফেনোমেনাটা কিরকম হবে, আমার ছেলের অনেক বুদ্ধি, পেশেন্টের কথাই বলছি, আমার ছেলে অনেক বুদ্ধি, কিরকম বুদ্ধি না, কুকুরটা কুকুরে ওই ইয়েতে করে, ওই কি করে জানেন তো, কুকুরটাকে একটু মুড়ি দিয়ে দেবে, মানে বিস্কুট দিয়ে দেবে। তার মানে কি, এখানে তার রিজন গিফটেড আছে, রিজনটা সে আছে, কিন্তু কি রিজনটা আছে যে এ আমাকে কামড়ে দিতে পারে, সেটা সচেতন, সে সচেতন। তো ফলে এই যে ব্যাপারটা, এই যে সচেতন, সে
সেই জন্য সে কি করছে, তার রিজন গিফট এখানে আছে। এবার কি করছে, ওইটা দড়িটা বেঁধে দিচ্ছে, বেঁধে দিয়ে তারপর আগুন লাগাবে। তাহলে এখানে সে কি অবলম্বন করছে, এই যে তার কাজের পদ্ধতিটা, যেটা এই কাজের পদ্ধতি সে কৌশল অবলম্বন করছে নিজের আত্মরক্ষার জন্য, যেটা কিন্তু না করলে চলতো। কুকুরের পেছনে ওটা ইয়ে করে উল্লাস করার তো কোনো কারণ নেই, তা অবলা প্রাণী, তার বাবা মা পরিবার কেউ শেখায়নি তাকে অবলা প্রাণীর উপর অত্যাচার করা যায় না, এটা তো অন্যায়, এই শিক্ষাটা তাকে দেওয়া হয়নি তো, সে কিন্তু এইভাবে করলো। এই যে এইভাবে যেটা করলো, এই যে কৌশল করে যেটা করলো, এটাও কিন্তু নিষ্ঠুরতা, অবশ্যই সাইকোটিক। আর বর্তমান দিকে সাইকোটিক নিষ্ঠুরতার পরিমাণটা এত অতিরিক্ত বেড়েছে, আপনি দেখবেন পরিবারের মধ্যে হয় বউ নয় স্বামী, সমাজের মধ্যে যে একটু দুর্বল সবল্লা তাকে কৌশলে পেঁচে ফেলে তাকে বিভিন্ন রকম মানসিক টর্চার করছে, এই যে তার ক্যালকুলেশন করে ভেবে চিনতে কৌশলবাজি করে এই যে করছে, এটা কি তাকে ওটা দিয়ে সে উল্লাস করে, আরে বাবা রে আমি কি করলাম, কমলের সম্পত্তিটা বেনামি করে আমি কি করলাম, এক পার্টির নেতার কাছে আমি বিক্রি করে দিলাম। শালা কমল, তোর বোনের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, তুই কি বলেছিলিস তোদের সঙ্গে সম্পর্ক দেওয়া যায় না, তুই মানুষ নয়, এবার দেখ তোকে ভিটে মাটি ছাড়া করলাম। সে কি করলো, যেহেতু তার বোনের সঙ্গে বিয়ে দেয়নি, ভিটে মাটি সেই যে রাগটা সে পুষে রেখেছিল, এবার সে এবার রাজনৈতিক ক্ষমতা সে পেয়েছে, ইয়ে পেয়েছে, এবার সে কি করলো, তাকে ওরকম করে সেদিন কি করবে, তার সম্পত্তিটা যখন কেড়ে নিল, কেড়ে নিয়ে অন্য লোককে বসিয়ে দিল, সে রাতারাতি বিল্ডিং করে ফেললো, কমল তার কিছু করতে পারবে না, সে তো জানে সে কিছু করতে পারবে না। কি উল্লাস, যেমন টিয়ার্স হচ্ছে, একটা মানুষকে ঠকিয়ে কষ্ট দিয়ে তাকে বেইজ্জত করে তাকে যে করা হচ্ছে, এটাও তো সাইকোটিক, কারণ কৌশলবাজ। তার ফলে প্রত্যেকটা কাজ কিভাবে, সে কাজের পদ্ধতিটা কেমন, তার পেছনে তার মোডাস অপারেন্টি কিরকম, তার ওই যে ইয়েটা, আর এই কাজের পদ্ধতির মধ্যে থেকে তুমি জার্নিটা পেয়ে যাবে, পেশেন্টের জার্নিটা পেয়ে যাবে, এই সবগুলো মিলিয়ে কিন্তু হোমিওপ্যাথি। এবং এই জার্নিটা, পেশেন্টের জার্নিটা বুঝতে গেলে আপনাকে কিন্তু পেশেন্টের সিকনেসটা খুব খুব ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু এটা বোঝা যাবে না, বড় কঠিন জিনিস। এত সুন্দর লিখেছেন যে অসাধারণ অসাধারণ অসাধারণ। তা আজকে আমি এইটুকুতেই শেষ করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় সরাসরি বলবেন, কারণ এখানে তো ব্যক্তি বড় নয় নীতি বড়, এবং নীতি বলতে স্যার হোমিওপ্যাথিকেই বলতে, কারণ হোমিওপ্যাথি তো নীতি নির্ভর চিকিৎসা ব্যবস্থা। এর ফলে আপনারা আপনাদের মতামত দেবেন, কেউ অ্যাড করে থাকলে অ্যাড করবেন, বা কারো যদি বক্তব্যের বিপক্ষে কিছু বলার থাকে বলতেই পারে, কোনো অসুবিধা। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বকবকানি শোনার জন্য, ও সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যদি শুভেচ্ছা জানাচ্ছি। আপাতত আমি বন্ধ করলাম, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ, তার অমূল্য সময় দিয়ে আমাদের এই 24তম ওয়েবিনারকে সমৃদ্ধ করার জন্য। আর যদি কেউ প্রশ্ন করার থাকে, প্রশ্নগুলো আপনারা রাখুন, সেগুলো পরে আমরা শেষের দিকে আমরা যদি প্রশ্ন আসে সেগুলো আমরা তুলে ধরব উত্তরের জন্য। এবার আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা কয়েক মাস হলো আমরা শুরু করেছি অর্গাননের অ্যাপোরিজম আলোচনা, যেটা তাপসদা আমাদের ডক্টর শ্রদ্ধেয় ডক্টর তাপস চন্দ্র পাল মহাশয়